রাজশাহীর ষষ্ঠীতলা নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখলকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন সোমবার রাত নয়টার দিকে ঘটনা ঘটে স্থানীয়রা জানান ফুটপাতের জায়গা দখলকে কেন্দ্র করে ষষ্ঠীতলা এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি হয় এতে প্রতিপক্ষের হামলায় রিয়াজুল গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে